পরিকল্পনা করলে ছোট থেকে শুনতাম যে পরি উড়ে যায়, কল্পনাটুকু থেকে যায়। চলো যাওয়া যায়। মানে স্বামীদের কিভাবে টাইট দেওয়া যায় তার একটা খোলের মধ্যে মাটন থাকি না, কিন্তু তোমাদের প্রতি যে ভালোবাসাটাই তো এখানে এসে দেখলাম। ওনারা সবাই তোমাদের ফ্যান। একটা খাটো পাঞ্জাবি পরে রবি ঘোষ হেঁটে আসছে। মিস্টার বাচ্চাদের ছেলের চরিত্রে আপনাকে শাল ফ্যান উত্তম কুমার ডিম পাওয়া গেছে না। মন্দুরাজ লেবু দিয়ে না, এখান থেকে আমি সোজা হসপিটাল। একই মাল দুইটি নাম। আজকের মতো এই অবধি থাক। এবার ওইদিকে ক্যামেরা, ভেতরের বস্তুটা বেস্ট, এটা বেস্ট ইমুদি, কি বলবো, একটা ফ্রেগ্রেন্স নির্জাসটা ঢুকে গেছে। ঘটি বলো ভালো, আমার মা বাঙাল তো খাও এটা। নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা হঠাৎ সে ঠিক হয়ে গেছে, একটু স্পেশাল হঠাৎ সে ঠিক হয়ে গেছে। আমাদের বাড়ির সামনেই দাশানি স্টুডিও। আমাদের লাস্ট এক সপ্তাহ ধরে আমাদের বাংলার অভিনেতা মানে অম্বরীশ দার সঙ্গে একটু প্ল্যান হচ্ছিলো একসাথে ব্লগ করবো। তো আজকে হঠাৎ সে প্ল্যান হয়ে গেছে। অম্বরীশ আমাকে ফোন করলো, বললো এখন ফাঁকা আছি, তো চলো একটু একসাথে লাঞ্চ করে আসি। আমরাও বললাম যে লেটস গো, যাওয়া যাক। তো অম্বরীশ দাকে ওঠাবো দাশানির সামনে থেকে, দাশানির সামনে থেকে উঠি একটু হিমুর হেসলাতে যাবো, ওখানে লাঞ্চ হবে, আড্ডা হবে। চট মেন হচ্ছে আড্ডাটা, চটপট চলো, হাতে সময় খুব কম। বেসিক্যালি আজকের ব্লগটা নিয়ে আমি খুবই এক্সাইটেড, কারণ অম্বরীশ দাকে তো আমরা সবাই দেখেছি, সবাই চিনি জানি। এক মিনিটেই চলে আসবো। বাইরে দাঁড়াতে বললো অম্বরীশ দা? হ্যাঁ বললো দাশানির উল্টো দিকে দাঁড়াতে। কি খবর? আমাদের হাতে সময় খুব কম, দাদার আবার শুট আছে, আমরা একটু হিমুর হাসিলাতে যাবো, ওখানে আড্ডা মারবো, লাঞ্চ করবো। লেটস গো। আমি সব সময় দেখতাম, আমি একদম শুরু থেকে দেখতাম, যখন তোমরা বিদেশে থাকতে সেই সময় থেকে আমি দেখেছি তোমরা একটা রোড সাইড একটা ক্যাফেতে বসে খাওয়া দাওয়া করছো চলে আসার আগে। আমি কিন্তু রাহুলকে দেখিয়েছিলাম একজন অম্বরীশ দা তোমার নাম দেওয়া দিয়ে তোমার ছবি দেওয়া। আমি বললাম রাহুল এটা কি অম্বরীশ দা? বলে তুই কি মাথা খারাপ তোর, আমাদের ব্লগ কেন দেখছিস? অন্য কেউ বললো কি অন্য কেউ প্রোফাইল? আমি এটাকে অত্যন্ত শক্ত একটা কাজ বলে মনে করি, জানো। ধর আমি তো 17-18 বছর অভিনয় করছি, তা আমার যদি তুমি কন্টেন্ট ক্রিয়েট করতে বলো আমি পারবো না। কিন্তু এটা খুবই শক্ত একটা কাজ, নিজের দৈনন্দিন জীবনটাকে এত অ্যাট্রাকটিভ করে তোলা সেটা খুবই শক্ত কাজ। সেটা যে তোমরা প্রত্যেক দিন এই ভাবনা, এবং শুধু তোমাদের কথা বলে বলছি না, যারা প্রত্যেকেই মানে এটা একটা আন্দোলনের মতো আমার মনে হয়, যেখানে কোনো চ্যানেল নেই, কোনো চ্যানেলের মুখাপেক্ষী হয়ে তোমায় থাকতে হচ্ছে না, কোনো প্রোডিউসার নেই, কোনো ডিস্ট্রিবিউটর নেই, হ্যাঁ, যেগুলো ফ্যাসাদের মধ্যে পড়ে যায়, কোনো স্ক্রিপ্ট নেই, কিন্তু একটা ভাবনা আছে প্রত্যেক দিনে তোমাদের যে ভাবনাটা, এইটাকে আমি রেসপেক্ট করি। আমার মনে হয় এটা প্রত্যেকে যারা কন্টেন্ট ক্রিয়েট করে ভীষণই শক্ত কাজ। এবং আমার জীবন যাপনটা দেখবে কেন মানুষ যতক্ষণ না সেটা অ্যাট্রাকটিভ হয়ে উঠছে প্রত্যেক দিন, যে তোমরা ভাবছো আজ মানিকতলায় বাজার করতে যাচ্ছ, কাল যাচ্ছ ওখানে, হ্যাঁ, বাড়িপুরে যাচ্ছ তোমরা, ইয়েতে কি বলে তালের রস, তালের ইয়ে, নানান রকম এই ভাবনাগুলো, খেজুরের রস, এই ভাবনাগুলো তো মাথা থেকে বার করতে হচ্ছে। কৃষ্ণনগর চলে যাচ্ছ, এটা একটা মানে তোমার ট্রাভেল ইয়ের মতো আর কি, একটা আগে আমাদের ম্যাগাজিন বেরোতো না ট্রাভেল, আমি তো তোমাদের ব্লগ দেখে এরকম ঠিক করে ফেলেছি অনেক জায়গায় যাব, এবং সেখানকার ডিটেইল গুলো তোমরা দিয়ে দাও। ফার্স্ট বার আসছো হিমুর হেসেলে? এই এসে গেছি হিমুদির হেসেলে, হিমুর হেসেলে যাওয়া যাক, চলো যাওয়া যাক। খুব সুন্দর মানে স্বামীদের কিভাবে টাইট দেওয়া যায় তার একটা।
সাজেশন দিই, যেহেতু আমরা এখানে খেয়েছি আগে, এখানে একটা গন্ধরাজ ঘোল হয়। গন্ধরাজ ঘোলটা অসাধারণ এবং শ্রীকান্তর ওটা ফেভারিট, খেয়ে রাখো, আই থিঙ্ক ভালো লাগবে। ফেভারিট মানে জিনিসটা ভালো, ভালোই হবে। গন্ধরাজ ঘোলের মধ্যে মাটন থাকে নাকি? মাটন মাটন ভাসছে। আমি কিছুদিন আগে হলে গেছিলাম ব্যোমকেশ বক্সীর নতুন যে হত্যা মঞ্চ এসছে ওটা দেখতে, ওখানে কিন্তু একটা ট্রেলার দেখেছি, তোমার একটা মুভি আসছে খুব রিসেন্টলি, সেটা হচ্ছে লক্ষ্মী ছেলে, কবে রিলিজ হচ্ছে ওটা? ওটা আমার চেয়েও বড় কথা, ওটা কৌশিক গাঙ্গুলির ছবি। কৌশিক গাঙ্গুলির ছবি প্রায় 3 বছর পরে ওনার ছবি আসছে এবং দর্শকরা ডেফিনেটলি ওয়েট করছেন। ছবিটা 25 তারিখ আসছে। ছবিটা খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি, এই সময় দাঁড়িয়ে অনেকগুলো ইম্পর্ট্যান্ট কথা বলে ছবিটা। এবং আমার ধারণা যে মানুষকে আলাদা করে বলার দরকার নেই ছবিটা দেখার ব্যাপারে, কারণ মানুষ কৌশিক গাঙ্গুলির ছবির জন্য অপেক্ষা করেই থাকে। এটা উনি প্রথম ওনার ছেলের সাথে কাজ করছে, মানে এই ছবির যে মূল চরিত্র রসগোল্লা উজান, উজান কৌশিকদার ছেলে, কৌশিকদার সঙ্গে প্রথম উজানের কাজ। এবং এটা উইন্ডোজ প্রেজেন্ট করছে ছবিটা, শিবপ্রসাদ মুখার্জি, নন্দিতা রায়, 3 জন জুনিয়র ডাক্তারকে নিয়ে গল্প। আর আমার যে চরিত্রটা সেটা খুব ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে ধরো আমি তো 17-18 বছর অভিনয় করছি, আমাকে এত সিরিয়াস চরিত্রে কেউ কোনোদিন কাস্ট করেনি। চরিত্রটা আউট অ্যান্ড আউট একটা সিরিয়াস চরিত্র, একজন সাংবাদিকের চরিত্র, যে ধরো ইয়ে এই গ্রামে মফস্বলে সাংবাদিকতা করে কিন্তু কোনো ঠিক মতো নিউজ খুঁজে পায় না, হ্যাঁ খুঁজে খুঁজে বেড়ায়। এই এমন একটা ঘটনা ঘটে ওই গ্রামটা, তোরা ট্রেলারে নিশ্চয়ই দেখেছো, 4 হাতের একটা বাচ্চা, তাকে নিয়ে একটা মেলা টেলা বসে গেছে এবং এই 3 জন জুনিয়র ডাক্তার সেখানে কোনোভাবে গিয়ে উপস্থিত হয় এবং ওদের সাথে এই পুরো বিষয়টা ঘটনাটা বুঝিয়ে দেন এই চরিত্রটা, আমার যে চরিত্রটা, চরিত্রটার নাম জয় মিত্র এবং এর মুখ দিয়ে আমরা ছবিটা দেখব। এদের কাছে এসে একটা গল্প খুঁজে পায় এবং তারপরে এই গল্পটা লিখতে গিয়ে ফাইনালি ওটা একটা উপন্যাস হয়ে যায়, সেই উপন্যাসটাই আমরা মানে বড় পর্দায় দেখি। ঘিমুর হেসেলের স্পেশালিটিটা কি? স্পেশালিটি হচ্ছে বাংলাদেশি ফুড, মানে মেন অথেন্টিক বাংলাদেশি ভর্তা ভুনা যা হয় সেগুলো এখানে তুমি পেয়ে যাবে। আমি কখনো খাইনি, আমি বিভিন্ন তোমাদের ব্লগেও দেখেছি আমি ভর্তার ব্যাপারটা। কি খাবে বলো, তোমার কি মনের ইচ্ছা আজকে বলো কি খাবে? শোনো, মাটন তো আনতেই হবে, ম্যান্ডেটরি, কারণ মাটন ম্যান্ডেটরি। হ্যাঁ আমার আজকে মাটনের ছুট, হ্যাঁ আর কোনো কিছু বলার দর বলে লাভ নেই। ভালো লাগছে তোমাদের সঙ্গে আলাপ হলো, তোমাদের সঙ্গে দেখা হলো, তোমাদের তো আরে কি বলে আমাদের, যে আমাকে যদি বলা হয় কন্টেন্ট ক্রিয়েট করতে আমি পারবো না, আমি ফেল করে যাবো, অসম্ভব। আরে পারবে না, না না আমি পারবো। তা সেটা কত বছর হয়ে গেল ফিল্ম ইন্ডাস্ট্রিতে তোমার? 17-18 বছর। রাজা গজা কি ফার্স্ট?2006 সালে শুরু হয়েছিল, 5 বছর চলেছিল, সেইটা যে এখনো মানুষ মনে রেখেছে এটা আমার কাছে বিস্ময় জানো তো। এবং তারপরে খড়কুটো করার পরে পটকা, পটকা খুব বিখ্যাত একটা চরিত্র আমার, গত 2 বছর ধরে একটা সিরিয়াল চলেছে খড়কুটো, তাতেও আমার মানুষ খুব ভালোবেসেছে, খুব ভালোবেসেছে। কিন্তু তোমাদের প্রতি যে ভালোবাসাটাই তো এখানে এসে দেখলাম, ওনারা সবাই তোমাদের ফ্যান, ওনারা তোমাকেও তো চেনে, আমাকে না চেনে উপায় নেই জানো তো, কারণ 17 বছর ধরে মানুষ সব জায়গায় দেখছে এক মুখ, এবার বিরক্ত হয়ে গেছে দেখতে দেখতে। তা আমার ইচ্ছা আছে এবার একটু রিটায়ারমেন্ট নিয়ে আমি বেরিয়ে যাবো কোথাও বেড়াতে। আচ্ছা মানে খুব সরলীকরণ হয়ে যায়, মানে একজন ব্লগে বসে একটা রবীন্দ্রসঙ্গীত গাইলো তো সেটা ব্লগিং, কিন্তু তোমাদের কাজটা তো সেটা না, তোমার একটা অরিজিনালিটি তৈরি করছো, অন্য কারো ধার করা কোনো জিনিস বিক্রি করার চেষ্টা করছো না, ফলে এটাকে কন্টেন্ট ক্রিয়েটিং বলবো আমি। এইভাবে বললে খুব ভালো লাগছে, হ্যাঁ কারণ সৃষ্টি করছো তোমরা প্রত্যেক মুহূর্তে এবং তোমাদের দৈনন্দিন জীবনটা মানুষের কাছে অ্যাট্রাকটিভ করে তোলা, এটা যে কত শক্ত একটা কাজ, এটা চ্যালেঞ্জ, বিরাট বড় চ্যালেঞ্জ, বিরাট বড় চ্যালেঞ্জ। এবং এত তাড়াতাড়ি যে তোমরা মানুষের আত্মীয় হয়ে উঠতে পেরেছো, এটার জন্য আমার মনে হয় সারল্যটা খুব ইম্পর্টেন্ট তোমাদের ব্লগের মধ্যে। সবাইকে অনেক ধন্যবাদ। ব্লগের মধ্যে একটা সারল্য আছে, যেটা ওর মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে, কাজলির মধ্যে ওর কথাবার্তা সব কিছুর মধ্যে একটা খুব সারল্য আমি লক্ষ্য করি, যেটা খুব জেনুইন এবং মন থেকেও কথা বলে। যেমন তোমাদের বাংলাদেশের যারা বন্ধুরা এসেছিলেন এখানে, তাদেরও এত যত্ন করেছে, আমার রীতিমতো হিংসে হচ্ছিল দেখে যে আমি কেন বাংলাদেশে থাকলাম না, তাহলে আমি এরকম আসতাম পশ্চিমবঙ্গে ঘুরতে। হ্যাঁ এবং ও সে ফুচকা খাওয়ানো থেকে শুরু করে ডাবল এগরোল খাওয়ানো থেকে শুরু করে তাদের যা যত্ন করছে, শাড়ির দোকান এ তা, আমার রীতিমতো মানে
হিংসে হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমাদের দর্শকরা দেখুন এই ব্লগটা, তারা কি বলছেন দেখো। তারা যদি চায় আমি আরেকবার আসবো, এটা আপনাদের কাছে রইল। হ্যাঁ, আমি এটা প্রস্তাব দিলাম আপনাদের, আপনাদের যদি মনে হয় যে লিভিং উইথ রাহুলে আরেকবার আমাকে দেখতে চান এবং আমরা দূরে কোথাও যাব, অন্য কোনো খাবার দাবার এক্সপ্লোর করব কি কোনো জায়গা এক্সপ্লোর করব, তাহলে আপনারা সেটা লিখে জানান। যদি আপনারা চান, একমাত্র যদি আপনারা চান আমি আরেকদিন ওদের সঙ্গে একটু দূরে কোথাও দূরে দূরে বেরিয়ে যাব। একদম একদম, গন্ধরাজ ঘোলটা হিমুদির এখানে যথেষ্ট ভালো হয় এবং আমি চাই এটা অম্বরীশ একটু খেয়ে দেখুক, আশা করি ভালো লাগবে। গন্ধরাজ লেবু দিয়ে না না স্ট্র দেবো, স্ট্র দিয়ে কি মজা হবে আমার মনে হচ্ছে না, এমনি খেতে ভালো লাগে। সাদা গোফ হয়ে যাবে কিন্তু, হোক না, বয়স হলে কেমন লাগবে সেটার একটা দুর্দান্ত খেতে। কি কেমন? যেমন গন্ধ তেমন স্বাদ। এর নাম গন্ধরাজ। শ্রীকান্ত নিয়ে নেন, এটা খাওয়ার জন্য আমি কিন্তু বসে থাকি অনেকক্ষণ ধরে। খুব ভালো, খুব ভালো, চোখ বুঝে খেলে অনুভবটা অন্য লাগে। একদম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম, কারণ এই খাবার নিয়ে যে রোম্যান্টিসিজম, ওর যে এক একটা কমেন্ট, ওর লাইফে ফার্স্ট অ্যান্ড লাস্ট ভালোবাসা হচ্ছে খাবার। দুজনই হচ্ছে র‍্যাপ অ্যান্ড টাপ, র‍্যাপ অ্যান্ড টাপ, একই মাল দুইটি নাম। অমরেশ দার যে ডিপিটা না, সেটাতে অমিতাভ বচ্চন আছে। হোয়াটসঅ্যাপের ডিপিটা লাইক বলো। হ্যাঁ, এটা আমরা একটু জানতে চাই, অমিতাভ বচ্চনের সাথে হোয়াটসঅ্যাপের ডিপি। এটা অনেক মানে কি বলবো আর কি, ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো যদি ঈশ্বরে বিশ্বাস করো, ভাগ্য বলতে পারো যে আমি অত বড় একজন মানুষের সঙ্গে এক জীবনে দুবার কাজ করলাম। প্রথম আমি 18 সালে ওনার সাথে একটা বিজ্ঞাপন করি বোম্বেতে গিয়ে, সেটা প্রদীপ সরকার ডিরেক্টর ছিলেন, সেটা তো হলো, সেটা খুব বেশি ওনার সঙ্গে আমার যে ইন্টারাকশন হয়েছিলো তা না। তারপরে আবার এই 22 সালে কয়েক মাস আগে মার্চ মাসে বোধ হয় আমার কাছে একটা ফোন আসে সুজিৎ সরকার প্রোডাকশনস থেকে, যেরকম একটা বিজ্ঞাপন আছে ঠান্ডা পানীয়র, সেটাই মিস্টার বচ্চনের সঙ্গে, মিস্টার বচ্চনের ছেলের চরিত্রে আপনাকে ভাবা। তা আমি প্রত্যেকবারই এরকম ফোন এলে ভাবি যে কেউ আমার সঙ্গে আর কি মারছে, মানে এরকমটা হতে পারে। যেমন আমরা ভেবেছিলাম না, কার সাথে তুমি কার নাম বলছো, দুটোই এবি অবশ্য, কিন্তু না উনি শুনলে খুব একটা বিরক্ত হবেন, উনি আমাকে খুব ভালোবেসে ফেলেছেন। গল্পটা বলি, খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে ধরো আমাদের এখানে, ধরো আমি অনেক অভিনেতাদের দেখেছি, দুটো তিনটে ছবি হিট হয়ে গেছে, চারটে লোক চেনে, তাদের মাটিতে আর পা পড়ে না, তারা কাউকে চেনে না, বিরাট অহংকার। হ্যাঁ, কিন্তু বড়ো বড়ো মানুষদের থেকে কী শিখবো আমি, মানে মিস্টার বচ্চনের থেকে তো আমি অভিনয় শিখতে পারবো না, ওনার থেকে যেটা শিখে এলাম সেটাই। সকালবেলা আমার কল টাইম দিয়েছে 8:00, আমি গিয়েছি ফ্লোরে, উনি 8:30, 9:00 ঢুকলেন, ফ্লোরে এলেন, আসার পরে পরিচালক বাকি অভিনেতাদের সাথে ওনার পরিচয় করিয়ে দিচ্ছেন। আমার স্ত্রীর চরিত্রে যিনি ছিলেন বম্বের আর্টিস্ট, তার সঙ্গে পরিচয় করালেন, ওর মেয়ের চরিত্র করছিলেন পূজা হেগড়ে, উনিও খুব নামি একজন। এবার থার্ড এবং শেষ আমার সঙ্গে পরিচয় যখন করাতে যাচ্ছেন মিস্টার বচ্চনের, মিস্টার বচ্চন বললেন যে আমি ওকে চিনি। আমি ভাবলাম যে একটা বয়স্ক লোক মিথ্যে বলছেন কেন, উনি আমাকে চেনেন, ইয়ার কি হচ্ছে এটা। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, তখন সুজিতদা বললো আপনার সঙ্গে পরিচয় আছে, বলছে মানে হ্যাঁ মানে উসকে সাথ পেহলে ভি কাম কিয়া হয়। তখন আমি খানিকটা একটুখানি তটস্থ হয়ে গেলাম, বেশ হলো। এবার শর্ট চলছে, আমার তো পাপি মন বুঝলেন, আমার বিশ্বাস হচ্ছে না। এবার একটা সময় ব্রেক হয়েছে, আমি ওনার কাছে গিয়েছি, পাশে বসেছি, আমি বসে বলছি যে স্যার আপকো ইয়াদ হ্যায় আপনি মেরে সাথ কাম কিয়া থা। আমি বলছি তোমাকে, আমি 2 বছর আগে কার সাথে অভিনয় করেছি আমি চিনতে পারবো না, একটা দৃশ্য যদি অভিনয় করি কারোর সাথে আমার রাস্তা দেখো সত্যি চিনতে পারবো না। সেখানে উনি বলছেন 18 সালে আমার সঙ্গে অভিনয় করেছেন, 22 ওনার নাকি মনে আছে। আর আপকো ইয়াদ হ্যায় বলো, হ্যাঁ সবকিছু ইয়াদ হ্যায় বলে আমার দিকে তাকিয়ে আছেন উনি। আমার চোখে তখন অবিশ্বাস, উনি বলে দিলেন কোন প্রোডাক্টের অ্যাড, কোন স্টুডিওতে শ্যুট হয়েছিল, তারপর আমার চোখে অবিশ্বাস। তখন উনি বললেন শর্ট বাই শর্ট, বললো ম্যা আলমারি কে অন্দর থা, আপনি আলমারি খোলা ম্যা নিকলা, ও টু শর্ট হুয়া থা উসকে পাস কম্পোজিট হুয়া মেরে সাথ আপকে আপকে সাথ মেরা সৌম্য মিত্র সম্মুদা কে বারে মে গপশপ হুয়া সব বলে দিচ্ছি। দারুন মেমরি। আমি তখন বললাম যে স্যার আপকো সব ইয়াদ হ্যায়, তখন উনি বলছে মেমরি ইজ দ্য অনলি থিং উইচ আই পজেস। হ্যাঁ, উনি সব মনে রাখতে পারেন সব। এবং তারপর আমার ওই আর কি মানে আরও একটুখানি ইচ্ছে হলো, আমি তখন বললাম যে স্যার লাঞ্চে কি আমি আপনার ভ্যানটা একটু ঢুকতে পারি, আমি শুনেছি অমিতাভ বচ্চনের ভ্যান নাকি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মেকআপ ভ্যান। আচ্ছা, ফলে সেটা দেখার একটা ইচ্ছা ছিল, তো না আ যাইয়ে না লাঞ্চ টাইম পে আ যাইয়ে। তা জীবনে প্রথম আমি সেদিন দুপুরে লাঞ্চ খাইনি, কারণ লাঞ্চ তো বারবার জুটবে জীবনে, অমিতাভের ভ্যান দেখার তো সৌভাগ্য বারবার হবে না। তা আমি দুপুরবেলা গেলাম ওনার ভ্যানে, সে এক এলাহি ভ্যান বুঝলে,
ঢোকার পরে একটা কনফারেন্স রুম, একটা ভ্যানের মধ্যে, বাবা, তারপর একটা ডাইনিং হল। সাইজটা কত বড় ভ্যানটা? বিশাল বড়, বিশাল বড়, আমার চেয়েও বড় সাইজ। তো তো তারপর একটা ডাইনিং হল, তারপর ওনার বেডরুম, সেখানে উনি শুয়েছিলেন, আতসোয়া হয়ে কমলালেবু খাচ্ছিলেন। সেখানে নানান রকম গল্প আমার সঙ্গে উনি করলেন। উনি যখন কলকাতায় চাকরি করতেন সেই সময় কী কী করতেন ওনারা বন্ধুরা মিলে সব মনে আছে। ভাঙের পাঁপড় পাওয়া যেত আমাদের ভিক্টোরিয়ার সামনে। হ্যাঁ, যারা ফুড নিয়ে কাজ করেন তারা জেনে রাখুন, আজকের দিনে উঠে গেছে সেটা। অমিতাভ বচ্চনের আমলে মানে 70-এর গোড়ায় উনি এখানে ছিলেন, সেই সময় ভাঙের পাঁপড় বিক্রি হতো ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। নিউ এম্পায়ারে তখন থিয়েটার হতো, সৌমিত্র, তৃপ্তি মিত্র। উনি রাত জেগে লাইন দিয়ে রক্তকরবী নাটকের টিকিট কেটে দেখেছিলেন, এবং প্রত্যেককে রেকগনাইজ। রবি ঘোষের উনি বিরাট ভক্ত, পুরোনো দিনের গল্প ওনার সঙ্গে। আমি তো বললাম যে সত্যজিৎ রায়ের ছবি যখন করতেন সত্যজিৎ রায়, তা আপনারা দেখতেন, আপনি সত্যজিৎ রায়ের সম্পর্কে কোট করেন ওনার ছবি নিয়ে। তখন বললো যে বম্বেতে রিলিজ হতো তো ওনার ছবি, এবং মানিকদা আমাকে টেলিগ্রাম করে দিত যে এত তারিখে বম্বেতে শো এবং আমি যাচ্ছি। তখন সেদিন আমি শুটিং অফ রাখতাম, দিয়ে উনি, ধর্মেন্দর, এরা সব মানে সেই সময়কার যারা বড় বড় শিল্পী তারা সবাই সত্যজিৎ রায়ের ছবি দেখতে যেতেন। এবং উনি আমাকে একটু কমলালেবু অফারও করলেন, সেই কমলালেবুটা নেহাত পচে যাবে নয়তো ওটা আমি রেখে দিতাম সারা জীবনের জন্য। তো এবার ওনার সঙ্গে প্রায় 8 ঘন্টা 40 মিনিট গল্প টল্প হলো, সেদিন আমার লাঞ্চ খাওয়া হলো না, তারপর আবার বাকি শুটিং হলো। এবং সত্যি ওনার মনে আছে যে উনি আমার সঙ্গে কাজ করেছিলেন। এবং তারপর আবার প্যাক আপ হওয়ার পর আমি দেখা করতে গেলাম, তখন বললো যে ফির কভি কাম হোগা আপকে সাথ। একদম না হিমুদি, আজকে তো মানে অম্বরীশ দার তো আসা ঠিক ছিল না। অম্বরীশ দার শুটিং চলছিল আমাদের বাড়ির সামনে দাশানিতে, দাদা হঠাৎ করে ফোন করে বললো যে সময় আছে আমরা একটু যাই আজকেই, তাহলে একটু ব্লগের প্ল্যান আমাদের প্ল্যান হচ্ছিল ওটা আজকে। সামনাসামনি যাওয়ার মধ্যে সাউথে তাহলে ভালো জায়গা হচ্ছে হিমুর হেসেল, এবং দাদাকে আজকে নিয়ে আসছি বাংলাদেশি ফুড আইটেম খাওয়াতে। ওনার সঙ্গে আমার যাওয়ার অদ্ভুত একটা মিল খুঁজে পাচ্ছি। লাঞ্চের মেনু কি আজকে? লাঞ্চে তোমরা তো গন্ধরাজ গোল দিয়ে শুরু করেছো, অসাধারণ ছিল। আর সাদা ভাতের সাথে ভর্তা, অম্বরীশকে আমাদের বাংলাদেশের ভর্তা তো খাওয়াতেই হবে। আমি কখনো খাইও নি ভর্তা, আমি শুনেছি প্রচুর, দেখেছি ওদের ব্লগে, কিন্তু আমি কখনো টেস্ট করিনি। আচ্ছা, আর এদিকে আছে আপনার স্টার্টারে বাংলাদেশের ঢাকাই জালি কাবাব, চিকেনের করি আমি, বাংলাদেশের মাটনে করা হয়, আমি চিকেনে করি। আর চিংড়ি চিজ পাকোড়া একটা আমার নিজের রেসিপি, ওটা রাহুলটা খেয়েছে। আচ্ছা, তারপরে আছে ভাতের সাথে ভর্তা, ডাবের শাঁসে গন্ধরাজ চিংড়ি, এটা একটা আমার রেসিপি। তারপরে হলো কুমড়ো পাতায় ইলিশ পাতুরি, ওটা করেছি। আচ্ছা, ইলিশের লেজা ভর্তাটাও আছে, হ্যাঁ, ইলিশের লেজা ভর্তা। তার মধ্যে আছে আমাদের সেই তেহারি, মোরগ পোলাও, কালা ভুনা, মাটন কালা ভুনা, মাটন মেজবানি ভুনা, চিকেন পিস রোস্টটা রেখেছি। আমি কি আমার শুটিং এর ওখানে ফোন করে জানিয়ে দেবো যে আজ আমি এখান থেকে আমি সোজা হসপিটাল? হ্যাঁ, দাদার সঙ্গে লাস্ট দিন আমাদের আলাপই হয়েছে, এসে কে বেশি ফেভারিট, সৌমিত্র চ্যাটার্জি নাকি উত্তম কুমার? একজনকে যদি বাঁচতেই হয়, মানে এখানে এক্ষেত্রে বাঁচতেই যদি হয়, তাহলে অবশ্যই উত্তম কুমার। আচ্ছা, তার কারণ উত্তম কুমার এত কম সময়ের মধ্যে এত আশ্চর্য সমস্ত কাজ করে গিয়েছেন যা সত্যি ভাবা যায় না। আমি যখন অভিনয়কে মানে একজন ছাত্র হিসেবে অভিনয়কে দেখি, তখন আমার মনে হয় উত্তমবাবু যে সময় দাঁড়িয়ে অভিনয় করছেন, ধরো 50-এর দশকে 60-এর দশকে, সেই সময় দাঁড়িয়ে উনি যে অভিনয়টা করছেন সেটা আজকের অভিনয়, অনেকটা সময়ের থেকে এগিয়ে থাকা একটা অভিনয়। হ্যাঁ, সৌমিত্রবাবুর যেহেতু জীবনটা অনেক বড়, উনি একটা ফরমেশন, একটা ট্রান্সফরমেশন দেখতে দেখতে এসেছেন, ওনার সাথে সাথে উনিও অসাধারণ মানে বিরাট মাপের অ্যাক্টর। কিন্তু সৌমিত্রবাবুর সাথে কিন্তু সত্যজিৎ রায় ছিলেন অনেকগুলো ছবিতে, অত বড় একজন মাস্টারকে উনি পেয়েছেন, অত অসাধারণ সমস্ত চরিত্র পেয়েছেন। সেই জায়গায় উত্তমবাবু কিন্তু মূলত কমার্শিয়াল ছবি পেয়েছেন, এবং তুমি ছবিগুলো এখনও যদি রিভিজিট করো তুমি বুঝতে পারবে ওনার চারপাশে যারা অভিনয় করছেন তারা কিন্তু একটু পুরোনো দিনের একটা অভিনয় করছেন, যে অভিনয়টা আজকের দিনে আর চলে না। কিন্তু উত্তমবাবুর অভিনয় কিন্তু এমন একটা অদ্ভুত ম্যাজিক যেটা ওদের সঙ্গেও মানিয়ে যাচ্ছে, ওদের সঙ্গে বেমানান লাগছে না। আবার আজকের দিনে দাঁড়িয়ে তুমি যদি বিচার করো তাহলে তোমার মনে হবে যে আজকের একটা ছেলে যে অভিনয়টা করছে, যে অভিনয়ের তো ট্রান্সফরমেশন হয়েছে, উত্তমবাবু সেই অভিনয়টাও করছেন, একটা টাইমলেস অভিনয়।
যে জায়গাতে উত্তম কুমার একদম আলাদা সকলের থেকে, এবং স্টার যদি বলতে হয় সেটা সৌমিত্রবাবু নিজেও মানতেন। আমার সঙ্গে ওনার ব্যক্তিগতভাবে কথা হয়েছে যে বাংলায় যদি স্টার বলে কেউ থেকে থাকে তাহলে সেটা একমাত্র উত্তম কুমার। ফ্যান উত্তম কুমার, আমরাও বিশাল ফ্যান। অনেক আগে উনি মারা গেছেন, কিন্তু আমার ভাবতে এত অবাক লাগে যে এমন একজন মানুষ যে এত বছর আগে মারা গেছেন, কিন্তু তার কি ইম্প্যাক্ট ভাবো, আমি ছোটবেলা থেকে তাকে ভালোবাসি, প্রত্যেক দিন তিনি বেঁচে আছেন, আসলে উনি মারা যান। আক্ষেপ যে আমি কোনোদিনও ওনাকে লিভিং দেখতে পেলাম না, মানে সেটা আমি সেটা ভাবলেই আমার অবাক লাগে যে একটা মানুষের এত ইম্প্যাক্ট হতে পারে যে তাকে এখনো আমাদের জেনারেশন এত ভালোবাসে। ইম্প্যাক্ট হচ্ছে বড়, আমি একটা ব্যবসায়িক দিক বলি, উত্তম কুমার এখনো সবচেয়ে বেশি বিক্রি হন। আজও ওনাকে নিয়ে একটা বায়োপিক তৈরি হলে, ওনাকে নিয়ে একটা কভার স্টোরি তৈরি হলে সেই ম্যাগাজিনটা সবচেয়ে বেশি বিক্রি হয়, সেই ছবিটা সবচেয়ে বেশি মানুষ দেখতে যান। রবি ঘোষকে আমি মঞ্চে দেখেছি বহুবার। আমি সেটাই জানতে চাই, তুমি রবি ঘোষকে সামনাসামনি দেখেছো? হ্যাঁ বহুবার দেখেছি, আমি ওনার ঘটক বিদায় নাটক দেখেছি স্টার থিয়েটারে, আমি ওনার সাবাস পেটো পাঁচু নাটক দেখেছি সরকারিনা থিয়েটারে। আচ্ছা, আমরা এটা শুনেছি যে বাস্তব জীবনে উনি কি খুব সিরিয়াস? সেটার একটা সবচেয়ে বড় উদাহরণ আমি তোমায় বলি। তখন আমার 7-8 বছর বয়স, আমার বাবা যেহেতু সাংবাদিকতা করতেন, ফলে বাবার সঙ্গে আমি অনেক জায়গায় যেতাম। যেমন বাবা চিত্র সাংবাদিকতা করতেন, ফিল্ম জার্নালিস্ট ছিল, তো আমি বহু এরকম অ্যাওয়ার্ড শো এই সমস্ত জায়গায় যেতাম। তখন নন্দনে কোনো একটা অ্যাওয়ার্ড শো না, বোধহয় একটা কোনো সেমিনার, ফিল্ম নিয়ে কোনো একটা সেমিনার, সেখানে আমি গেছি বাবার সঙ্গেই গেছি, কী বিষয় হচ্ছে আমি বুঝতে পারছি না, বাবার সঙ্গে বেড়াতে গেছি। হঠাৎ নন্দনের দোতলাটায় যে কাঁচটা আছে সেখান থেকে নিচের এন্ট্রেন্সটা দেখা যায়, হঠাৎ আমি দেখছি একটা খাটো পাঞ্জাবি পরে রবি ঘোষ হেঁটে আসছে। তা আমি তো ওনার বিরাট ভক্ত, তা আমি ছুটে 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 নিচে গেছি। তখন আমার সাথে একটা ছোটো বই থাকতো অটোগ্রাফে, হ্যাঁ চেনা পরিচিত লে আমি অটোগ্রাফ, তখন তো সেলফি আসেনি জীবনে। তা আমি গিয়ে উনি আসছেন, আমি ওনার সামনে গিয়ে 7-8 বছর বয়স, আমি বললাম যে আমাকে একটা অটোগ্রাফ দেবেন? উনি ভাই আমার দিকে তাকালেন, তাকে খুব গম্ভীর গলায়, ভীষণ গম্ভীর গলায় বললেন আমার এসব ভালো লাগে না, বলে উনি পাশ কাটিয়ে চলে গেলেন। আমি যে কি কষ্ট পেয়েছিলাম তুমি ভাবতে পারবে না জানো। হ্যাঁ এবং ওনার থেকে তো এটা এক্সপেক্ট করছি না আমি, কারণ আমি তো ওনাকে ওই চরিত্রটাই ভাবছি, ওনাকে আমি গুপি গাইনের বাহাবাইন ভাবছি, আমি ওনাকে গল্প হলো সত্যি সেই চরিত্রটা ভাবছি, বা আমি ওনাকে স্টেজে যে অবস্থায় দেখেছি আমি ভাবছি উনি হয়তো হেসে একটা কমেডি করবেন কিছু, সেটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সত্যি উনি খুব সিরিয়াস ছিলেন, এবং এখন বুঝি যে সত্যি তো উনি কী মানসিক অবস্থায় ছিলেন, অত বড় মাপের একজন শিল্পী, সবসময় তো পছন্দের কাজও উনি পাননি, মানে ওনার জীবন থেকে যদি সত্যজিৎ রায়ের ছবিগুলো গল্প হলো সত্যি এগুলো বাদ দিয়ে দেওয়া যায়, তাহলে ওনার জীবনে কিন্তু ওনাকে সেভাবে ইন্ডাস্ট্রি ব্যবহার করে। মানে অম্বরীশ দার সঙ্গে গল্প করতে করতে কোথায় যেন হারিয়ে গেছিলাম, তো এখন আমাদের লাঞ্চ এসে গেছে, এবার আমরা বসবো লাঞ্চ করতে। চিকেন জালি কাবাব, চিকেন জালি কাবাব দিয়ে দাও। আমরা একটু বাংলাদেশের থেকে একটু অন্যরকম ভাবে করছি, মানে একটু চিকেন দিয়ে করছি যেহেতু, তো বাইন্ডিংটা আরেকটু ক্রিস্পি হচ্ছে। আর একটা কামড় দিলে বলতে পারবো, একটু বড় করে কামড়টা দাও। মাটন না চিকেন বলবো? চিকেন 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 ঢাকাই চিকেন। একেবারেই খাইনি চালি কাবাব। রসুন সব চপ করা, মাংসটাও কি মিনসড, মিনস চিকেন না, অসাধারণ না ব্যাপারটা। কিন্তু আমার মনে হয় যেরকম বোমা সাইজে একটাতেই মোটামুটি কাহিল যে একটা পুরো খেলে তো অন্য খাবার খাওয়া যাবে না, তবু আমরা লড়ে যাবো একদম। এত সহজে কি আমরা ময়দান ছাড়বো? শ্রীকান্ত শ্রীকান্ত আসেন সঙ্গে আপনি। না শ্রীকান্ত আমার সকালে আজকে একটু ধোসা খেয়ে ফেলেছে, দাদা কিন্তু ওখানে লুকিয়ে আছেন, ওই মাছটাকে দেখা যাচ্ছে, মানে দাদার আইডিয়া। দাদাকে আমার রীতিমতো হিংসে হচ্ছে, একই সাথে এত ভালো রান্না করা এবং এত সুন্দরী স্ত্রী সবার ভাগ্যে জোটে না, অতএব দাদা আপনি অত্যন্ত সৌভাগ্যবান, আপনি লুকিয়েই থাকুন। শ্রীকান্ত তো খাও, এটা চিংড়িটা চিজ এবং চিংড়ির অসাধারণ মেলবন্ধন। খাবারগুলো জানা
একটা জিনিস বলবো, বেসিক্যালি আমি না হিমুদির এখানে খুব আসি, মানে একটু বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়িতে আসলে আমি হিমুদির এখানে নিয়ে আসি, বারবার আসি একটা নতুন অভিজ্ঞতা পেয়ে যাই। আমি আগের বার কোনোবার এগুলো খাইনি, এটা আমার ফার্স্ট নতুন আবিষ্কার, নতুন এগুলো সব হিডেন জেমস। চিংড়ি কাটলেট মাটির মানুষ শ্রীকান্ত, গ্রামের বাড়ি কিন্তু খুব সুন্দর, দেখেছি তো গ্রামের বাড়ি, মন্দির দেখতে গেলে একদম দেখেছি, সন্ধিপুর গ্রাম খুব ভালো লেগেছে আমার। ওরা এক রিলেটিভ রান্না করছিলেন, মামা মানে বসে মামা বানায়, গ্রাম বাংলা কিন্তু সত্যিই খুব সুন্দর, দুর্দান্ত। আমরা ভাগ করে নিলাম কারণ আমাদের পেট তো একটাই। আচ্ছা দাদা রিঅ্যাকশনটা কি? যুদ্ধ লেগে গেছে জিভে রসনাতে, না যুদ্ধ লেগে গেছে, চিকেন চিংড়ি সব লেগে মিশে একদম খুব ভালো। ওম অসাধারণ। সো লাঞ্চটা আজকে ভালোই হচ্ছে অমরেশদা? অনেকদিন পরে, আমি এত গুছিয়ে খাচ্ছি, গত কয়েক মাস শ্যুটিংয়ের এমন ডামাডোল চলছিল, তা বাইরে গেছিলাম সব মিলিয়ে এইভাবে গুছিয়ে একটা জামাইয়া ধরে খাওয়া অনেকদিন পরে হচ্ছে। অমরেশদার সঙ্গে দেখা করে কিন্তু ভালো লাগছে, মানে বেশ রসিক এবং ভোজন রসিক মানুষ। না না, দর্শকরা যারা খুব অবাক হয়ে যান যে এত খাও শরীর ঠিক থাকে কী করে, তাদের একটা কথা আমি বলবো, যাবতীয় শরীর খারাপ হয় মনের থেকে, মনটা যদি ভালো রাখা যায় যত ইচ্ছে খান কোনো দিন শরীর খারাপ হবে না। এ আপনি পরীক্ষা করে দেখুন, মনটাকে ভালো রাখতে হয়, মনটা আনন্দে রাখতে হয়, ওরা যেটা রাখে বা আমি যেটা রাখি, নয়তো এইভাবে ফুটবল আমি খেলতে পারতাম না এত বছর। আমাদের নর্থ সাইডে কিন্তু কম লোকজনই থাকে, বেশিরভাগ লোকজন সবাই সাউথ কলকাতাতেই থাকে, চলে এসেছে কিন্তু আমি আসতে পারবো না, উত্তর কলকাতার অন্য ব্যাপার। এই যে তোমরা শ্যামবাজারের মোড়ে সেদিন গেলে, হ্যাঁ মানিকতলা বাজারের আগে, হ্যাঁ ওই যে দোকানটা শ্যামবাজারের হরিদাস মোড়, হরিদাস মোড়, ও জিনিস হাজার চেষ্টা করলেও দক্ষিণ কলকাতায় করা সম্ভব হবে না, দাদা ওই কচুরির টেস্ট তুমি পাবে না একদম। যে দক্ষিণের লোকেরা রেগে যাবেন না, কারণ আমার দ্বিতীয় বাড়িটাই হচ্ছে দক্ষিণে, আমি প্রত্যেকদিন দক্ষিণে যেটা জায়গা, কিন্তু খাওয়া দাওয়ার ব্যাপারে উত্তরের সঙ্গে টক্কর দিতে যাবেন না, আপনারা হেরে ভূত হয়ে যাবেন। না আমরা কিন্তু টক্কর দিতে পারবো, আমার দক্ষিণে বাড়ি। ভালো খাবারের সন্ধানে তুমি তো উত্তরেই যাও, সেটা কিন্তু ঠিক। লক্ষ্মীনারায়ণ সাহু গেছি সামনে দিয়ে অনেকবার, খাওয়া হয়নি, এবং 23 জানুয়ারি ওখানে বিলি করা জানি জানি, ওখানে সম্ভব না। আমি জানি না দুটোই, হ্যাঁ বাটি না, যখন যে ভালো রান্না করবে আমি তার পক্ষে, আমার যে সুবিধাবতী পক্ষে আর কি। আমার একটু নুন দেবেন, এটা খেয়ে দেখো খালি, চিংড়ির ভর্তা না এটা, চিংড়ির ভর্তা তো অসাধারণ খেতে, একদম সেন্টটাই আলাদা চিংড়ির। অনবদ্য, এর মধ্যে নারকোল আছে না, কি একটা যেন অদ্ভুত অদ্ভুত জিনিস পাচ্ছি, শিলে বাটে তো। তুমি কি ঝাল খাও? বিরাট ঝাল হলে একটু অসুবিধা হয়, মোটামুটি খাও, মোটামুটি ঝাল আমি খেয়ে নিতে পারবো, অসুবিধা হবে। সব ভর্তাটা কি তোমার ঝাল লাগছে না লাগছে না? বিরাট যে লাগছে তা না, তোমার লাগছে নাকি? আমার লাগছে না, আমি তো ঝাল ভালোবাসি। আচ্ছা এটা হচ্ছে ইলিশ মাছের লেজা ভর্তা, এটা মাওয়াঘাট না, এটা আমাদের এখানে হয়েছে, খেয়ে দেখো। এবং তোমাদের একজন আপ্যায়ন করছিলেন ওখানে সাইমা, হ্যাঁ দারুণ শ্রীকান্ত, ইলিশটা ধরার আগে একটু বলে দিই, তোর কাছে তো পোস্ত আর ইলিশ সমান, তাহলে ইলিশ খাবি না পোস্ত খাবি? পোস্ত দিলে পোস্তই খাবো। ইলিশ ট্যাগ পোস্ত পেলে স্টঞ্চ ঘটি, আর আমরা স্টঞ্চ বাঙাল, এটার মতো অদ্ভুত একটা মিঠো ফ্লেভার আছে, বুঝছ হয়েছে না, এবং শিলে বাটা যে হুম সেই ফ্লেভারটা রয়েছে।
চিংড়ি বেশি ফেভারিট নাকি ইলিশ? ইলিশ ইলিশ না, আমার আজকে একটু একটু ঝাল লেগেছে, ভর্তা হচ্ছে আমার ফেভারিট। ডাবের শাঁস দিয়ে গন্ধরা, ডাবের শাঁস দিয়ে গন্ধরা চিংড়ি, এটা আমার রেসিপি। এটা আমি ডাব চিংড়ি বানাই না, আমি এই জিনিসটাই বানাই। এখানে ডাব চিংড়ি হয় না, এখানে এটা হয় ডাবের শাঁস দিয়ে গন্ধরা চিংড়ি। সাইজটা ঠিক আছে তো অমরেশ দা? দারুণ দারুণ, আমার সঙ্গে পাল্লা দিয়ে দিচ্ছে সাইজে। চিলিশ মাছের লেজ ভর্তাটা ছিল অসাধারণ, কিন্তু ঝালটা অসাধারণ। আমি ঝাল খাই, অমরেশ দা অটাটা খায় না, ও তো খাইই না। আমার লাগবে ওখানে দিন। অপূর্ব, ডাবের শাঁসটা দিয়ে না আলাদা করে মেখে নিচ্ছি তো, দারুণ লেভেলের টেস্ট হচ্ছে, খুব ভালো। ডাব চিংড়ি এক ধরনের ভ্যারাইটি এটা। সবথেকে ভালো ব্যাপার, আমি যেহেতু শুধু ঝোলটা নিয়ে আসি, বুঝতে পারছি ডাবের শাঁসের মধ্যে গন্ধরাজ লেবুর একটা, কি বলবো, একটা ফ্রেগ্রেন্স নির্জাসটা ঢুকে গেছে, অসাধারণ। বাঙালিদের বাংলা খাবারের উপরে কিন্তু খাবার হয় না, রাইট? ইলিশ পাতুরিটা তো খেতেই হবে, চিংড়ি খাইনি সেই জন্য ইলিশ। ও কুমড়ো পাতুরি, কুমড়ো পাতা এটা থেকে মোটামুটি এই জিনিসটাই প্রমাণ হলো যে চিংড়ি স্যাক্রিফাইস করা যায়, ইলিশ না। এই যে ভেতরের বস্তুটা, একটু ভাত নাও, একটু একটু ভাত নেব, হ্যাঁ সামান্য অল্প একটু ভাত। জেনারেলি পাতুরি তো কলা পাতায় থাকে, কিন্তু এটা কুমড়ো পাতা। আর ইলিশটা শুনেই রাহুল ভাত চেয়ে নিয়েছে। তুমি কি ইলিশ পছন্দ করো না? না না, খুব পছন্দ করি, কিন্তু আমি আর খেতে পারবো না। ইলিশটা, ইলিশ মাছ রান্না করার আগে খুব বেশি ধুতেও হয় না, স্বাদ চলে যায়। ইলিশ মাছের ডিম পেলে মুখে একটা হাসি চলে আসে অটোমেটিক্যালি। মুখের কথা আমার হারিয়ে গেছে গো, ভেবেছি না এটা পুরোটা খাবো না, কথা রাখতে পারলাম না নিজের কাছে। আমি বুঝছি, এই যে ডিম পাওয়া গেছে, ডিম পাওয়া গেছে না, এবং এই বর্ষায় এই প্রথম আমি ইলিশের ডিম খাই, হ্যাঁ এর আগে ইলিশ খেয়েছি ডিম ছাড়া। বলতে বলে ডিম ছাড়া মাসের স্বাদ বেশি হয়, কিন্তু এটা কিন্তু ইট গোজ এগেনস্ট দ্য রুল। আমার খুব ভালো লাগে ভাপে, আর জাস্ট ভালো লাগে না মাছ ভাজা তেল আর ভাত। মাছের ভাজা তেল তো গান ছিল না, পৃথিবী হারিয়ে গেছে মরু সাহারায়, আমি ইলিশ চিংড়ির মাঝে হারিয়ে গেছি গো। সত্যি ভালো খাবার পেলে না মুখ দিয়ে কোনো আমার কথা বেরোতে চায় না। আচ্ছা মোড়ক পোলো, এই নাও না, আমার সত্যি কথা বলতে গেলে যখনই হিমুদির এখানে আসি, মোড়ক পোলাওটা আমার খুব ফেভারেট একটা আইটেম। শুকনো শুকনো ভাত আর মাংসটার উপরে হালকা হালকা একটু ঝোল থাকে। তুমি খাবে না একটু? নাও মোড়ক পোলাওই নেবো, এখান থেকে কেটে একটু নাও। আচ্ছা আমি ওখান থেকেও নেবো, ব্যাস এইটুকু আমি নিয়ে নিলাম, বাকি টপিক কি? এটা সবটা, বাহ এটা দারুণ, খাও না? আমি প্রথম খাচ্ছি এটা, মাটন কালাবো না, নাম শুনেছি প্রথম খাবো, এগুলো প্রথম খাচ্ছি আমি, এর আগে কখনো খাইনি। মোড়ক পোলাওয়ের সাথে মাটন কালাবুনা, মাটন কালাবুনা বাংলাদেশ না কি? মাটন নি, হ্যাঁ নাও, তুমি তো হ্যাঁ বলবে, বাকিরা না বলবে না, জান না। ওই যে এবার মাটন কাকা বসে আছে, যেভাবে তাকিয়ে আছে না, মানে খুনি খুন করার আগে এইভাবে তাকায়, রহস্য রোমাঞ্চ উপন্যাসে আমি সিনেমায় দেখেছি, চোখে চোখে মাটনটা খেয়ে নেবে, হাতে বন্দুক নিয়ে যেভাবে, এবার ওইদিকে ক্যামেরা, ওই যে হাইনা টাইনাটা খায় না মোটামুটি, কি বুঝছো? মটনের জিনিসটাই আলাদা। আচ্ছা মটন কেন, মানে প্রত্যেক দিন নতুন নতুন লাগে কেন? সিদ্ধান্ত মাটন পেলে আর কিছু চায় না।
এইটাই সব থেকে ভালো লাগে না মাটনে, ম্যারোটা। আচ্ছা এটা হচ্ছে মাটন মেজবানি, বেশ ঝোল লাগবে। খেলা শেষ, সে কি অম্বরীশদা একটাও নেবে না? আজকের মতো এই অবধি থাক, আবার কখনো আসবো যখন। আমি আর মাটন নিলাম না, শ্রীকান্তই নেবে মেজবানি। শ্রীকান্তকে তুমি কাঁচা মাটন দিলেও ভালো বলবে, সুতরাং এই রিভিউটার বেস্টটা খুব কম। ও কাট, ও মাটনের দোকানের সামনে দাঁড়িয়ে মাটনের ফ্যাট সাদা হাত দিয়ে নিয়ে খেয়ে নিল। কেমন লাগলো? আমার প্রত্যেকটা আইটেমই এখানে ভালো লাগে। এখানে না, সেই দোকানে। না, কাঁচাটা আমার অ্যাকচুয়ালি হচ্ছে ছোটোবেলাতেই খাওয়া অভ্যেস, একদম ছোটোবেলা, তখন মনে হয় 40 টাকা কেজি হয়তো ইয়ে ছিল। সে প্রাচীন ছবি বিশ্বাসের যুগে একদম। তো এখানে লাঞ্চ আজকে হয়ে গেল, আর এদিকে এখন ফটো সেশন চলছে। এবার আমরা আস্তে আস্তে বেরোবো, কারণ অম্বরীশের শ্যুটও বাকি আছে, আমাদেরকেও বাড়ি ফিরতে হবে। এবং প্ল্যান হচ্ছিল অনেকদিন ধরেই আসবো, একটু আড্ডা মারবো, একটু খাওয়া দাওয়া করবো। ইনফ্যাক্ট আজকে জিনিসটা জাস্ট হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করে অম্বরীশের শ্যুটে এসছে, আমাকে ফোন করেছে, ফাঁকা আছো? ঠিক আছে বেরিয়ে যাওয়া যাক। হঠাৎ করে প্ল্যান হয়ে এটা হঠাৎ করে একটা ছোট্ট ব্লগ হয়ে গেল। আশা করি আপনাদের ভালো লেগেছে। শ্যুটের সময় হয়ে গেছে তো তোমার? সিন এসে গেছে, শ্যুটের সময় হয়ে গেছে, কারণ আমাদের এটাই প্ল্যান ছিল যে শ্যুটের মাঝখানে একটু গ্যাপ ছিল, তখন আমরা একটু বেরোবো, কারণ অনেক দিন ধরে, আর অম্বরীশ আমাদের ভ্লগ দেখে, এটা মজার ব্যাপার হয়েছিল। অনেক দিন ধরে আমি ভ্লগের নিচে দেখতাম একজন অম্বরীশ লেখা, উনি কমেন্ট করেন, কারণ অনেক ক্ষেত্রে ফেক প্রোফাইল হয়, তো আমরা ঠিক বুঝতে পারিনি ব্যাপারটা কী চলছে না চলছে। আমি আর সেইভাবে রিপ্লাই দিইনি, কিন্তু তারপর অনেক দিন পরে গিয়ে জানতে পেরেছি না অম্বরীশদাই দেখে, অম্বরীশদা প্রত্যেকটা ভ্লগ ফলো করে। সকলে চায় আবার আসতে হবে কিন্তু। হ্যাঁ দেখি ওনারা কী বলেন, ওনাদের উপর, ওনারাই তো আসল একদম। আমরা আবার নিশ্চয়ই দেখা করবো যদি আপনারা চান। আজকে রাহুল কাজুরির সাথে আমাদের শ্রীকান্তর সাথে আলাপ হলো, আলাপ ওদের সাথে অনেক আগে থেকেই, কারণ ওরা আমার কাজ দেখে আমার সঙ্গে আলাপ ছিল, আমি ওদের কাজ দেখে একে অপরের প্রতি মিউচুয়াল রেসপেক্টটা ছিল, সেইটাই আমার মনে হয় রিফ্লেক্টেড হলো আজকে আমাদের একদম একদম এই এপিসোড। আর সবথেকে বড় কথা, দাদার সাথে মিশে একটা জিনিসই মনে হয়েছে, মানে দাদাকে অনেক দিন ধরে চিনি জানি, আর কি বলবো, খুব রসিক মানুষ। এবং আশা করি আপনারা চাইবেন আমরা আবার একসাথে আসি। কিন্তু আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দাদা শ্যুট আছে, আমরাও বাড়ি ফিরবো। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর জানাবেন আপনারা কেমন লাগছে। কমেন্ট চাই কিন্তু, কমেন্ট না হলে করে জানাবেন একদম। তো আমরাও দুঃখ পাবো। ওকে বাই, টাটা টাটা।